18 দিনের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়রা খবর পেয়ে আলোচনার মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে তার মায়ের কাছে। অভিযোগ, 1.5 লক্ষ টাকার বিনিময়ে নিজের সদ্যজাত পুত্র সন্তানকে বিক্রি করে দিলেন মা। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে সদ্যজাতের মায়ের আনুমানিক বয়স প্রায় 20 বছর। ওই তরুণীর স্বামী ভিন রাজ্যে কাজ করেন, তবে সংসার খরচ বাবদ কোনো অর্থ স্ত্রীকে পাঠাতেন না। তরুণীর মা প্রতি মাসে 1500 টাকা দিতেন, তা দিয়েই সংসার চলত। জানা গেছে ওই তরুণীর পূর্বেও একটি সন্তান রয়েছে। এরপর গত 1 নভেম্বর তিনি আবারও মা হন। দুই সন্তানকে প্রতিপালন করা তার পক্ষে অসম্ভব বুঝতে পেরে স্বামীর দ্বারস্থ হন তিনি। স্বামী টাকা দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, তরুণীর দাবি স্বামী তাকে জানান টাকার দরকার হলে অন্যত্র চলে যেতে বা অন্যত্র বিয়ে করে নিতে। এরপরই সদ্যজাতকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। জানিয়েছিলাম, বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ বাচ্চাটাকে আনতে গেছিলাম। আমি তো যাচ্ছিলাম টাকাটি নিয়ে, মাসিমার খবর দিয়ে পাঠাইছিল, আমি যাচ্ছিলাম। কিন্তু তার সমর্থে এরা হিমভাঙা লাগাই দিল। ওরা বললো এই টাকাটি দিয়ে দিচ্ছে, গেলাম মাসিমাকে বললাম যে এই বাচ্চাটা কোথাও দিল। মাসিমা বললো যে পয়সাটি দিয়ে, ওরা দিল না, বললো যে এই তো চল বলে থানাতে। আমাকেও বললো, হ্যাঁ কী কারণে বিক্রি করেছিলেন বাচ্চাটাকে? আমি, আমার বোন আমার স্বামীর আছে, আমাকে একটু খরচা দিচ্ছে। আমাকে মাসে আমার মা দিবে 6-5 হাজার টাকা, হ্যাঁ সেখানে দিবে আমাকে 1,500 টাকা। সংসারটা ওর আছে না, আমার মা আছে, তো এই জন্য বিক্রি করে দিয়েছিলেন। জানা গেছে ওই এলাকার এক অবাঙালি ওষুধ ব্যবসায়ীর শাশুড়ি 18 দিনের ওই সদ্যজাতকে 1.5 লক্ষ টাকার বিনিময়ে কিনে নেন। এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মানে তা হামলা করে দিয়েছিল, ওর মা বাবা সবাই হামলা করে দিয়েছিল। দেখ কেন বেচলি, কেন ই করলি? কি বেচেছিল? ওই ছেলেটাকে বেচে দিয়েছিল। দেখ তারপরে কি করলো, ওই গেল সই মই করলো, টাকা দিল 1.5 লাখ টাকা, বাস আর কিছু না। আমি ওটা দেখিনি, লেগেছে কিনা আমি দেখিনি ওটা, ওই মেয়েটাই বলতে পারবে। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা পেশায় শিক্ষক দ্রোণাচার্য ব্যানার্জির তৎপরতায় শিশুটিকে তার আপন মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পেশায় শিক্ষক প্রাক্তন ওই পঞ্চায়েত সদস্য জানান, ওই বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া অপরাধ হলে আমি সেই অপরাধ করেছি। শিশু কেনা ও বিক্রি আইনের চোখে সমান অপরাধ। বিভিন্ন সূত্রে আমি বাচ্চা বিক্রির খবর পেয়েছিলাম। আমি গিয়ে স্থানীয়দের সহযোগিতা নিয়ে বাচ্চাটিকে তার মায়ের হাতে তুলে দিয়েছি। বিক্রির টাকার সাথে আমার কোনো যোগ নেই, আমার শুধু দায়িত্ব ছিল বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়া। আমি একজন শিক্ষক হিসাবে বাচ্চাটাকে তার মায়ের হাতে ফিরিয়ে দেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অন্যায় করেছি। বর্তমান যুগে বাচ্চা বিক্রি করা আমি যতটুকু জানি দণ্ডনীয় অপরাধ। যিনি নিয়েছেন তিনি অপরাধী, আর যিনি বিক্রি করছেন তিনি অপরাধী। আমি বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমি যাই, বাচ্চাটাকে তার যে আসল মা তার হাতে ফিরিয়ে দিই, এইটুকুই আমার কাজ ছিল। মা 1.5 লক্ষ টাকায় শিশু নিজের বাচ্চাটাকে বিক্রি করেছিলেন, কিন্তু 1.5 লক্ষ টাকায় ছিনিয়ে নিয়েছিলেন, এমনটাই স্থানীয়রা আর মা অভিযোগ করছে। 1.5 লক্ষ টাকা 1.5 কোটি টাকারও ব্যাপার যদি হয়, টাকা পয়সার ব্যাপারে আমি নেই। আমার শুধু দায়িত্ব ছিল বাচ্চাটাকে মায়ের হাতে ফিরিয়ে দেওয়া, একজন শিক্ষক হিসেবে মনে করি এটাই আমার কর্তব্য। এ বিষয়ে এলাকার শ্রমিক নেতা তথা ব্লক সভাপতি সাহেব দাস জানান, ঘটনার কথা জানাজানি হতেই আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য দ্রোণাচার্য ব্যানার্জি যত শীঘ্র সম্ভব বিক্রি হওয়া শিশুটিকে তার আসল মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন শিশু কেনা ও বেচা দুটোই দণ্ডনীয় অপরাধ, তাই শিশুটির যারা কিনেছিলেন এবং যারা বিক্রি করেছিলেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। শুনেছি আমরা যে বেশ কিছুদিন আগে যে এরকম একটা বাচ্চা বিক্রি করা হয়েছিল, জানলাম যে আমাদের আমাদেরই প্রাক্তন পঞ্চায়েতের সদস্য উনি একটা বিচার তালিকা করে বাচ্চাটাকে আবার ফিরিয়ে দিয়েছেন। বিচার তালিকার মাধ্যমে বাচ্চাটা আবার গরিব মানুষ ফিরে পেয়েছে। কিন্তু আমি বলবো যে যে বিক্রি করার চেষ্টা করেছে বাচ্চাকে এবং নিজের বাচ্চাকে এবং যে কেনার চেষ্টা করেছে, দুটোই কিন্তু আইনত অপরাধ এবং সমাজের চোখেও অপরাধ। আমি এইটুকুই বলবো প্রশাসনকে যে যিনি কিনতে চেয়েছেন ওনার দিকে একটা লক্ষ্য করে, ওনার দিকে একটা মানে আইনানু ব্যবস্থা করার জন্য, এবং যিনি বিক্রি করতে চেয়েছিলেন তিনি গরিব মানুষ, তো টাকার লোভে হয়তো করতে চেয়েছিলেন, কিন্তু এটা অপরাধ,
এরপরে আমরা এগুলো লক্ষ্য রাখবো যেন আগামী দিনে এগুলো ঘটনা না ঘটে। যদিও শিশু কেনার কথা অস্বীকার করেছেন ওই ওষুধ ব্যবসায়ী, তিনি বলেন জানা গেছে গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। সূত্রের খবর, তবে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পালকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি। এ বিষয়ে ওই শিশুর মা জানান, আমি জানি না ভাই, দেড় লক্ষ টাকা দিয়েছিলেন, আমি কিছু আমি জানি না কিছু, আমি জানি না বলছি যে কি হয়েছে বলতে নেই, আমি জানি না এগুলো ব্যাপারে, আমার সাথে কোনো আলাদা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।